অন্যদিকে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল আপনাদের সেই খবর আমরা জানিয়েছি বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারই যোগদানের পরেই কিন্তু শোরগোল শুরু হয়ে গিয়েছে এবার জল্পনা বাড়িয়ে দিলেন স্বয়ং কুণাল ঘোষ বিজেপির একাধিক ব্যক্তি যোগাযোগ রাখছেন অন্তত 13 জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন 13 জন বিধায়কের কথা তিনি বলেছেন এলাকার মানুষ বিজেপিকে চাইছেন না দাবি তৃণমূল মুখপাত্রের যারা যারা এখন বিবৃতি দেবেন বিজেপির হয়ে জেনে রেখে দিন তাদের মধ্যে একাধিক ব্যক্তি আমাদের সঙ্গে টাচে আছেন তার কারণ হচ্ছে যতক্ষণ ওখানে থাকবেন তাদের মতো করেই তাদের থাকতে হবে তো একাধিক বিধায়ক সংখ্যাটি 13 নিচে নয় উপরে কত সঠিকভাবে অভিষেক বলতে পারবেন তো তারা বিজেপিতে থাকতে চান না তার কারণ হচ্ছে এলাকাতে তারা সেই স্পন্দনটা অনুভব করছেন এলাকার মানুষ চাইছেন না বিজেপিকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জনপ্রতিনিধি তাদেরও বুঝতে হচ্ছে যে মানুষের সঙ্গে থাকাটাই ভালো আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের বলা হচ্ছে আপনারা আপাতত বিজেপিতে থাকুন কেউ দিলীপবাবুর সঙ্গে থাকুন কেউ শুভেন্দুর সঙ্গে থাকুন কেউ সুকান্তর সঙ্গে থাকুন বৈঠকগুলিতে থাকুন যা যা ঘটবে আমাদের জানাতে থাকুন সময় অনুযায়ী ধাপে ধাপে সিদ্ধান্ত হবে জনপ্রতিনিধি হিসেবে কোনো কাজ তিনি করতে পারেননি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাও পৌঁছে দিতে পারেননি তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দল বদলের পর সংবাদ মাধ্যমে সুমন কাঞ্জিলালের প্রথম প্রতিক্রিয়া টিভি9কে টিভি9 বাংলাকে রাজ্যের সঙ্গে উন্নয়নে শামিল হতে চাই এমন মন্তব্য দল বদলু এই বিধায়কের শুনলাম আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আপনি বিজেপি ছাড়লেন কেন দেখুন আমি আলিপুরদুয়ারের জনপ্রতিনিধি আমি আলিপুরদুয়ারের জনগণের রায়ে নির্বাচিত হয়েছি আমার কাছে প্রথম অগ্রাধিকার পেয়েছে আলিপুরদুয়ারের মানুষের বিভিন্ন কাজকর্ম এগুলো প্রাধান্য দেওয়া এবং সেগুলো নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মানুষের প্রান্তিক এলাকার জন্য কাজ করছে তার সঙ্গে নিজেকে যুক্ত করবার জন্যই আমি আমার প্রচেষ্টাটা করেছি আপনি বিজেপির বিধায়ক হয়েছিলেন যে মানুষের ভোটে সে মানুষ তো আপনার পাশাপাশি বিজেপিকে ভোট দিয়েছিল সেই মানুষের কাছে আপনি এখন কি বার্তা দেবেন দেখুন মানুষের কাছে একটি বার্তা আছে মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে যেরকম ভাবে সমর্থন করুক না কেন তার থেকেও বেশি অগ্রাধিকার পায় তাদের সুখ দুঃখ এই বিষয়গুলো সেগুলো গত 2 বছর পার হয়ে গেছে আমি আমার নিজের এলাকায় সন্তোষজনকভাবে মানুষের কাছে আমার পরিষেবা পৌঁছে দিতে পারছিলাম না এবং সেই জায়গায় আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম যে বিকল্প কোনো পরিষেবা দিতে পারা যায় কিনা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে ভয়ানক রকম ব্যর্থ হয়েছি আমি এবং সেখানে কোনো সদর্থক কোনো ভূমিকা আমি পাইনি এক্ষেত্রে তাই আমার মনে হয়েছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আমারও সেখানে সমর্থন করা উচিত বিজেপি বলছে যে জনগণ এখনো বিজেপির সঙ্গে রয়েছে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন সে সময় বলবে আমরা দেখলাম যে আমার আলিপুরদুয়ার এলাকায় বিজেপির সাংসদ ছিলেন যিনি প্রতিমন্ত্রী হয়েছেন পার্শ্ববর্তী আরেকজন সাংসদ আছেন তিনিও প্রতিমন্ত্রী হয়েছেন 18টি সাংসদ জিতেছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পও আমরা পৌঁছে দিতে পারছি না এই এলাকায় দাঁড়িয়ে এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য রাজনীতির ডামাডোলে বারবার শুনতে হচ্ছে যে কেউ বা কারা বা বিভিন্ন সময়ে রাজনৈতিক ফায়দা আদান প্রদান করবার জন্য এই যে জনগণের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেগুলোও বন্ধ করে দেওয়ার কথা বিভিন্ন সময় শুনি এবং তাতে আমার মনে হয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ এটা পছন্দ করছে না মানুষ চাইছে যে যে কোনো সরকার তাদের পাশে দাঁড়াক রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থ করতে গিয়ে সর্বশেষে যদি প্রান্তিক এলাকার মানুষদেরকে তার শিকার হতে হয় এটা আমার পক্ষে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া কষ্টকর ফলে আমার মনে হয়েছে মানুষের পাশে দাঁড়ানো উচিত আমরা স্পষ্টতই শুনলাম সুমন কাঞ্জিলালের বক্তব্য এক্সক্লুসিভলি তিনি যা বলেছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহকে কিছুক্ষণ আগে আপনাদের আমরা শোনালাম যে তৃণমূলের অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু বললেন সুমন কাঞ্জিলাল শুধু নন আরও 13 জন এরকম রয়েছেন যারা তিনি বললেন 13 জন শুধু তাই নয় তিনি এই বিষয়টা উল্লেখ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংখ্যাটা আরও বেশি জানা আছে কিন্তু তিনি জানেন 13 জন এরকম রয়েছেন যারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসতে চান আমি ঠিক এই জায়গা থেকে আমি একটা রিয়াকশন নিতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ
শঙ্করবাবু আমি জানতে চাইবো যে এই যে কুণাল বাবুর যে বক্তব্য, তিনি যে বলে দিচ্ছেন এরকম এখনো 13 জন ন্যূনতম অপেক্ষায় রয়েছেন নাকি সুমন কাঞ্জিলালের এই তৃণমূল কংগ্রেসে আসার পর, কি রিয়াকশন আপনাদের, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে অনেকের পকেটে পকেটেই নাকি বিধায়করা ঘোরে। তো এই ট্রেন্ডটা পশ্চিমবঙ্গে নতুন, এত বিধায়ক এত মানুষের পকেটে ঘুরছে শুনে জনগণ আটকে উঠেছে। বরঞ্চ আমার মনে হয় এই ধরনের রাজনীতির বদলে জনগণ যে কাজ করতে রাজনৈতিক নেতা জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে তার দিকেই মনোযোগ দিলে এই পকেটে ঘোরার গল্পগুলো বন্ধ হয়ে যাবে। বেশ, আরো একটা বিষয়, সুমন কাঞ্জিলালের এক্সক্লুসিভ একটা ফোন ইন আমরা কিছুক্ষণ আগে দর্শকদের শোনাচ্ছিলাম, তো সেখানে তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে তিনি মানুষের নির্বাচনে তো নির্বাচিত হয়েছিলেন, মানুষের ভোটে, কিন্তু কাজ করতে পারেননি, সেই সেই ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন না, সেই আবার ওই দলে থেকে দলের কাজ করতে পারছেন না টাইপের কিছু কথা, এইটা নিয়ে কি বলবেন? সত্যি কি তারা কাজ করতে পারছেন না বলে বিজেপি থেকে তৃণমূলে চলে আসছেন, বিশেষ করে এই সময়? দেখুন, সুমনের মুখে এই সমস্ত ছেদযুক্তি আমার একদম শুনতে ইচ্ছে করছে না। আমি ওকে বলেছি পলিটিক্যাল রেন্ট বয়, যারা রাজনৈতিক ভাবে ভাড়া খাটে সেই ধরনের মানুষ হিসেবে নিজেকে চিহ্নিত করেছে। এবার দ্বিতীয় হচ্ছে, সংবিধান বা গণতন্ত্রে বিরোধী দল হিসেবে একটা কথা আছে, আমরা পশ্চিমবঙ্গে মানুষ আমাদেরকে বিরোধী দল হিসেবে দেখতে চেয়েছে, আমাদের কাজ হচ্ছে সরকারকে আয়না দেখানো, তৃণমূল কংগ্রেসকে আয়না দেখানো, সেই কাজই আমরা করছি। এখানে উন্নয়ন ইত্যাদি ইত্যাদি কথা যখন বলছে লজ্জা করে না ওর, যে সারা রাজ্যে পদ্ম প্রতীকে প্রার্থীদেরকে জেতানোর জন্য 250 জনের হচ্ছে মানুষ তার প্রাণ হারিয়েছেন, মহিলারা শারীরিক ভাবে অত্যাচারিত হয়েছে, লক্ষ 50,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে, এগুলো কার জন্য হয়েছে? তাদের দৌলতে আমরা আজকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। ফলে এই ধরনের বক্তব্য রেখে ছোট না করে বরঞ্চ সুমনের উচিত যে রাতের অন্ধকারে কি ডিল হয়েছে এটা মানুষের কাছে প্রকাশ্যে নিয়ে আসা, তাহলে এগুলো বন্ধ হবে। উন্নয়নের গল্প এরকম অনেকেই শুনিয়েছেন, ওর লজ্জা হয় না এই কথা বলতে? কয়েকদিন আগে হচ্ছে সাদা কাগজে যারা পরীক্ষার খাতা জমা দিয়ে চাকরি পেয়ে হচ্ছে আজকে অর্থ উপার্জন করছে, আমরা বলেছিলাম একই স্কুলে দুই ধরনের শিক্ষক, একটা হচ্ছে মেধার বিনিময় আর একটা হচ্ছে পয়সার বিনিময়, তো এই সমস্ত দেখেনি 100 দিনের কাজে কিভাবে দুর্নীতি হয়েছে? বুঝতে পেরেছি আপনার বক্তব্য শঙ্কর, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শঙ্কর ঘোষের সঙ্গে। দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতেই কি প্রতীক ছাড়া দল বদল সুমন কাঞ্জিলালের? বিজেপি ছেড়ে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ও একই রকমভাবে প্রশ্ন উঠেছিল। সুমনের দল বদল নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নাম না করে অভিষেকের উদ্দেশ্যে শুভেন্দুর প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন নিয়ে ভয় পাচ্ছেন? সুমন কাঞ্জিলালকে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা স্বীকার করতেও পরামর্শ দেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইটের পাল্টা টুইট তৃণমূল নেতা কুণাল ঘোষের, দলত্যাগ নিয়ে অধিকারী পরিবারের দিকেই অভিযোগ তুলেছেন কুণাল। উল্লেখ্য, শুভেন্দুর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ, কিন্তু দুজনের সঙ্গে তৃণমূলের আর কোনো রকম সম্পর্ক নেই। তাই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত দলবদ্যুদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করা যাবে কি না? শিশির অধিকারীকে নিয়ে লোকসভার সাংসদের কাছে সুদীপের অভিযোগ এবং মুকুলকে নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে শুভেন্দুর অভিযোগের নিষ্পত্তি কিন্তু এখনও হয়নি। এই যে দুয়ারে নির্বাচন, দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, তার আগে এই দল বদলের হাওয়া, সেইটা নিয়ে নানা ক্ষেত্রে অর্থাৎ নানা রাজনৈতিক মহলে নানা চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। কে কি বলছেন, কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা কি বলছেন, শোনাই আপনাদের। দেখুন, দল ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আমি বলতে পারি উনি নতুন দলে এসেছিলেন, আসার সঙ্গে সঙ্গে ওনাকে জেলার সাধারণ সম্পাদকের পদ দিয়ে ওনাকে সম্মানিত করা হয়েছিল। তারপরে
ওনাকে টিকিট দিয়ে প্রথমবার ওনাকে টিকিট দিয়ে ওখান থেকে পদ্মপুল প্রতীকে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠানো হয়েছিল। এইবার ওনার মনের মধ্যে কী ছিল কী ছিল না, সে উনি যদি আমাদেরকে প্রকাশ্য কিছু বলতেন তাহলে নিশ্চয়ই আমরা সে রাস্তাটা বের করতাম। দলের সামনে যদি ওনার কিছু ক্ষোভ বিক্ষোভ কিছু অভিযোগ যদি থাকতো তাহলে যদি উনি আমাদেরকে বলতেন, আমাকে বলতেন সেখানকার বিধায়ক হিসাবে চিফ হুইপ অপোজিশন চিফ হুইপ হিসাবে আমাদের বিরোধী দল নেতাকে বলতে পারবেন, কিন্তু উনি কাউকে না জেনে এইভাবে চলে গেলেন। তো আমরাও নিশ্চয়ই যে এইভাবে চলে যাবেন আমরাও বিশ্বাস করতে পারিনি। পরে যখন আমরা শুনতে পারলাম, আমরা কেউ জানতাম না যে উনি এই ধরনের পদক্ষেপ নিতে পারেন, কিন্তু অবশেষে আমরা দেখলাম যে টুইটের মাধ্যমে যেন উনি অবশেষে তৃণমূলে যোগদান করেছেন। যখন যেখানে যেমন সুবিধে পাওয়া যায় তেমন করেই ওরা চলেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কথা না। আচ্ছা, আসছে যখন নিচ্ছে কেন? বিজেপি থেকে আসছে, তৃণমূল নিচ্ছে কেন? তৃণমূলে কি সংখ্যা কম পড়ে গেছে? না, অ্যাবসলিউট পাওয়ার চাই, কেউ বিরোধিতা করতে পারবে না, সব আমরা। স্বৈরাচারী প্রবণতা, তার এগুলো লক্ষণ। দলবদের রাজনীতি দুজনাই অভিজ্ঞ না, মোদি দিদি দুজনা দল ভাঙানোর রাজনীতিতে অভিজ্ঞ, কে কোথায় যাচ্ছে কেউ কোথায় যাচ্ছে না, পিসি থেকে দাদার কাছে যাচ্ছে দাদার কাছ থেকে পিসির কাছে যাচ্ছে, কেউ কোথাও যাচ্ছে না। তৃণমূলে থাকাও যা বিজেপিতে থাকাও তা, তাই কোথাও কেউ যাচ্ছে না, সব এদিককার মাল ওদিক ওদিককার মাল এদিক করে সব নাটক চলছে। সুমন কাঞ্জিলাল একজন স্বাধীন ব্যক্তি, তিনি তার রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে নিশ্চয়ই সেখানে মিলছিল না, তাই এখানে এসেছেন এবং আমাদের আদর্শের সঙ্গে যোগদান করেছেন। এর মধ্যে ওই রেখে ঢেকে কথা, কেন পতাকা ছিল না, কেন এ ছিল না, এগুলো খুব ছোট কথা হলো। মূল বিষয় হলো আপনার নির্বাচিত বিধায়ক, এই নিয়ে সাতজন, এবং ওখান থেকে আপনার দল থেকে নির্বাচিত একজন সাংসদ অর্জুন সিং আর কিছু মাস আগে চলে এসেছেন, সেটাকে ঘরটা সামলাচ্ছেন কী করে?